আজকে সেমিনারে গবেষণার বিষয়বস্তু বাংলাদেশে মুক্তি সংগ্রামী চলচ্চিত্র। আজকে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন লেখক ও গবেষক শামসুল আলম বাবু। গবেষণা কমিটির তত্ত্বাবধায়ক বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা জনাব তানভীর মোকাম্মেদ। জনাব তানভীর মোকাম্মেদ বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় তিনি আজকে সেমিনারে অনুষ্ঠিত উপস্থিত হতে পারছেন না। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত আছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও সম্পাদক জনাব আবুল মুসা দেবু ও প্রামাণ্যচিত্র নির্মাতা ও গবেষক জনাব কাউসার ছবি। সেমিনারে উপস্থিত আছেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ডক্টর মোহাম্মদ ফখরুল ইকবাল, চলচ্চিত্র পরিচালক হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কর্মকর্তাবৃন্দ ও গবেষকবৃন্দ। আজকে সেমিনারে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক জনাব মোহাম্মদ মিজানুর কবির স্যার। আজকে সেমিনারে সবাইকে স্বাগত জানাচ্ছি। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ডক্টর মোহাম্মদ ফখরুল ইকবাল স্যার। স্বীকার করে আমার তো বটেই, আমি নিজে একজন গবেষক হিসাবে এটা আমি বলবো যে আমার তো পছন্দের জায়গা চলচ্চিত্র কোন জায়গায় আছে এবং আমরা কি পেলাম, মুক্তি বাকি আছে, কোন পর্যায়ে আছে বাংলাদেশের চলচ্চিত্র, এই আমরা সংরক্ষণ যেমন করি পাশাপাশি পর্যায়টাও আমরা তুলে ধরি দেশের কাছে। যারা গবেষক আছে তাদের মাধ্যমে এবং যারা আলোচক আছে তাদের মাধ্যমে আছে তাদের কাছে কৃতজ্ঞ, এটা সফলতা কামনা করে। আমাদের এখানে সেমিনারের ক্যারেক্টারটি যেভাবে সেমিনারটি হচ্ছে আসলে গবেষণা কর্মকে সমৃদ্ধ করার জন্য, তো সুতরাং আমাদের মূল প্রবন্ধে উপস্থাপন করলে যিনি আমাদের গবেষক ওনার সীমাবদ্ধতা থাকবে, ওনার ত্রুটি থাকবে, ওনার বিচ্ছুটি থাকবে, সফল থাকবে, সেইগুলোকে আইডেন্টিফাই করে কীভাবে উনি ওভারকাম করতে পারেন আর আমার সিনিয়রটিকে সমৃদ্ধ করতে পারে সে বিষয়ে আমাদের আলোচনা সহযোগিতা করে। তো এই জন্যই আমার মানে সূর্য বক্তব্য রাখার ফলে আমার এই কথাটি বলার খুব সুবিধা হয়েছে। আর আমার কৃতজ্ঞতা শেষ নেই আসলে লোকের কাছে, আমি এই ফিল্মে কাজ করি সব বিষয়ে একটা সহযোগিতা পাই। আর একজন আমাদের পরিচালক আমরা সবসময় আমাদের মাঠে গিয়ে কাজ করি, আমাদের জন্য কাজ আসার ভাই হয়েছেন সম্পর্কে আসার ভাই যখন আমাকে ছিলেন না তখন থেকে আমি ছিলাম, যখন উনি সাদা যখন ঢাকায় বসেছেন এক্সপিরিয়েন্স তখন থেকে আসলে চলচ্চিত্র নির্মাণ তো বুঝতাম না, বাট যেটা আমার ডকুমেন্টারি নির্মাণ লেখক আসার ভাই করতে এরকম একজন যেহেতু মানুষ হিসেবে আমাকে সম্পর্ক, তো সেরকম একজন মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের সমৃদ্ধ আর্কাইভ আর্কাইভের যে টিম সেই টিমটা ওনার সহযোগিতায় আরও একটু সমৃদ্ধ হবে। এই মূল প্রবন্ধে চলে যেতে চাচ্ছি। মূল প্রবন্ধ স্থাপন করবে আজকের প্রবন্ধকার জনাব শামসুল আলম পাল। আমি যে সাবজেক্টটা নিয়ে কাজ করেছি এই মুহূর্তে, এই বাংলাদেশের 1971 সালের চলচ্চিত্র, এটা কিন্তু অনেকের মধ্যে অনেকে পড়ে যে মুক্তি সংগ্রামের চলচ্চিত্র বলতে আসলে কী বুঝি, মুক্তি সংগ্রামের না, মুক্তি সংগ্রামে সাবজেক্টটা হলো 1971 সালে বাংলাদেশের চলচ্চিত্র কর্মীরা ভারতে গিয়ে যে ছবিগুলো তৈরি করেছিল সেই ছবিগুলোর উপরে একটা গবেষণা। তো আমার জানার মধ্যে দেবুদা হলো একমাত্র ব্যক্তি এখন পর্যন্ত এই ছবিতে সরাসরি কাজ করছেন, বেঁচে আছেন। দেবুদা আমি জানি না আর কেউ আছেন কিনা, আসার ইমাম সাহেব ছবি আর দেবুদা আছেন। দেবুদা এই চারটি ছবি পক্ষান্তরে পাঁচটি ছবি, একটা ছবি ছিল পাঁচটি ছবির সম্পাদক। আর কাউসার ভাই সাজিয়ন বলেন, কাউসার ভাই আমরা ছোটবেলা থেকে দেখতাম, আমি ফটোগ্রাফি শিখেছিলাম যার কাছে, যাদের কাছে তাদের একজন একটি ঘনিষ্ঠ বন্ধু, আমরা অনেক আগে থেকেই সবাই সবাইকে পরিচিত। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। আর কখন থেকে একটু বড়ো হয়ে গেছে, আমি একটু স্কেপ করে যাই কিছু অংশ স্টেজ যাই। তো এই ভূমিকাটাতে আমার গবেষণার মূল গবেষণার যে সম্ভব অধ্যায় বিভাজন সেই বিভাজনটা আছে, এই বিষয়টা আমি স্কেপ করে যাচ্ছি, মূল প্রবন্ধে চলে যাচ্ছে। বাংলাদেশের মুক্তি সংগ্রামের চলচ্চিত্র, বাঙালি জাতি আবেগী ও সংগ্রামী, এই জাতির শিল্পমনস্কতার শিল্পমনস্ক অংশ আরও বেশি আগামী। এদেশের শিল্পী সমাজের অনেক অনেক প্রগতিশীল রাজনৈতিক মনস্কতার কারণে দেশের আন্দোলনে এগিয়ে এসেছে,
1971 সালে দেশের সবচেয়ে বড় প্রাচীনতম প্রতিবাদী মুক্তিযুদ্ধ বিরোধী ছাড়া পুরো জাতি মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করেছে। চলচ্চিত্র শিল্পী ও কুশলীগণ মুক্তি সংগ্রামের আগে ও পরে নানাভাবে অংশ নিয়েছিল। মুক্তি সংগ্রামের আগে রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্রের কাজ বন্ধ রেখে অসহযোগ আন্দোলনে অংশ নিয়ে সংগ্রামকে এগোবার প্রতি ভূমিকা রেখেছিলেন। 1971 সালে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র শিল্পীদের অংশগ্রহণ বেশ উল্লেখযোগ্য। সেই সময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী ও কুশলী সমিতি নামক সংগঠনের আওতায় তার নিজ নিজ অবস্থান থেকে সংগ্রামে সক্রিয় ছিলেন। চলচ্চিত্র নির্মাণ এবং যুদ্ধের পর ভবিষ্যৎ স্বাধীন বাংলার চলচ্চিত্র শিল্প কীরূপ হবে তারা চিন্তা ভাবনা করেছিলেন। 1971 সালের মার্চ মাসে সারা দেশ প্রস্তুত বাঙালিদের আশা আকাঙ্ক্ষার একমাত্র প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগকে শাসন ক্ষমতা দেখার আগে আলোচনায় উপস্থিত আমন্ত্রণ জানাচ্ছি চলচ্চিত্র পরিচালক প্রযোজক ও সম্পাদক জনাব আবু মুসাদির স্যার। তোমাদের যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থেকো, মনে রাখবা আমি যদি হুকুম দিবার না পারি তোমরা সব রাস্তাঘাট বন্ধ করে দেবে। তার মানে প্রতিবাদ, এইবারে মুক্তির এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার মানে ইনডাইরেক্টলি আমাদেরকে উনি ওনার আদেশটা দিয়ে দিয়েছেন। উনি জানতেন যে উনি হয়তো ধরা পড়ে যাবেন, অ্যারেস্ট হয়ে যাবেন বা উনি জীবিত নাও থাকতে পারেন, আল্লাহ না করুক। কিন্তু এইভাবে কিন্তু উনি আমাদেরকে সজাগ করে দিয়ে গেছেন যে এখন আর কোনো রাস্তা নেই, একমাত্র রাস্তা হচ্ছে দেশটাকে স্বাধীন করা ছাড়ার উপায়। এটা কিন্তু পরিষ্কারভাবে এই জিনিসটা কিন্তু আমাদের কিছু কিছু লোক এখনও বোঝেন, উত্তর্ক বিতর্ক আছে। কেন আছে সেটা ওনারা জানেন। এবারে সেখান থেকে আমাদের উৎপত্তি হলো 25 তারিখ কালো রাত্রি। কেন কালো রাত্রিতে হলো যে আমাদের 25-এর আগে যেসব অত্যাচার করলো পাকিস্তানে আর্মিরা, প্লাস রাস্তাঘাটে করা, তারপরে আমরা সেবার পালানোর চেষ্টা করলাম, 27 তারিখে পালিয়ে গেলাম। যে যার পরে যেমন আমি অনেক কষ্ট করে আমি হেঁটে পায়ে হেঁটে চিকায় গিয়েছি, ঠিক চাপ দিয়ে লেগেছে, তারপর আমার পরিবারকে আমি পাইনি, তারপর খুঁজতে খুঁজতে আবার নোয়াখালীতে এসেছি, সেখানে আমার বাবাকে পেয়েছি, বন্ধুদেরকে পার পেলাম না, বুঝতে করতে আমার চিটায়ন বাড়ি আমার তারা চলে কোথায় হারিয়ে গেলাম। বাবাকে নিয়ে আমি বিলোনিয়া ক্রস করে চলে গেলাম আগরতলা, বাবাকে বিলোনিয়া দেখে আগরতলা গেলাম, সেখানে আবার ভোট গেলাম। শুধু গবেষক নয়, আমরা যারা এটার সঙ্গে যুক্ত আছি, আমরা যেটা যে চলচ্চিত্রকে আমরা ভালোবাসি, আমাদের দেশকে ভালোবাসি, আমাদের স্বাধীনতা সংগ্রামকে ভালোবাসি, আমাদের চলচ্চিত্রকেও ভালোবাসি, এটা আমাদের জন্য বিশাল বিশাল একটা অর্জন। এবং এই কথাগুলো আমি আশা করি যে রেকর্ড থাকছে এবং রেকর্ড হচ্ছে, এগুলো পরবর্তী সময়ে এগুলো সাক্ষ্য দেবে। উনি যে কথাগুলো এখন বললেন সেগুলো তো আমরা আর তো কেউ নাই, সেটাই উচিত। অনুষ্ঠান বলবো না, এমন একটি কর্মের আয়োজন করেছে যে কর্মটি আমাদের জাতীয় জীবনে, জাতীয় চলচ্চিত্র, আমাদের বিশেষ করে মুক্তি সংগ্রামের যে ব্যাপারটা, যেটা স্বাধীনতার 91 বছরের মাথায় এসে নানান রকমের বিভ্রান্তির মুখে পড়ে গেছে অলরেডি, সেই জায়গায় সত্য উদ্ঘাটনের এবং সত্যকে উপস্থাপনের সবচেয়ে শক্তিশালী এবং মানসম্পন্ন শিল্প মাধ্যম বলবো বা সাহিত্য মাধ্যম বলবো, সেটা হচ্ছে গবেষণা। সেটা ফিল্ম মার্কেট করেছে, ফিল্ম মার্কেট নামে প্রণতি জানাই তাদের জন্য একটি বড় রকম হাত। আমি বাবুকে অবশ্যই ধন্যবাদ জানাবো। আমি কতগুলো ব্যাপার পড়তে পড়তে হঠাৎ করে আমার কাছে মনে হয়েছিল আমি সেভাবেই আগে প্রথম শেষ কাটে যেখানে বাংলাদেশ মুক্তি সংগ্রামের চলচ্চিত্র, আপনি আপনার পেপারের শেষটাকে এসে বলেছেন যে এটা হচ্ছে আপাতত এই পার্ট, এটা যে ইম্প্যাক্ট, এটা যে ইম্প্যাক্ট সেটা আপনি আগামীতে করবেন।
সুতরাং আমি যে ব্যাপারটা এখানে অনুভূতি উপলব্ধি করছিলাম অভাববোধ করছিলাম সেটা উনি বলে দিয়েছেন যেটা দিস দা কমপ্লিটেড পার্ট এরপরে আছে সুতরাং ওটা নিয়ে আমার এখন বলার প্রয়োজন নেই কিন্তু আমার প্রত্যাশা থাকবে ওনার যেন সুপারিশটুকু আসে এবং ওনার অবজারভেশনটা যেন এখানে আসে যে অ্যাকচুয়ালি কি হলো এত আলোচনা এত গবেষণা সব কিছু আসলো প্রমাণ আসলো সব কিছু আসলো কিন্তু এটার ইম্প্যাক্টটা কোথায় আমরা কি পেলাম ফিল মার্কেট তো একটি জাতি প্রতিষ্ঠান ব্যাপকভাবে আলোচনা করেছেন আমাদের কাউসার ভাই এখানে আমি একটি কথা বলতে চাই এই আলোচনায় উঠে এসছে অরুণ রায় অরুণ চৌধুরী অরুণ রায় অরুণ রায় ফটোগ্রাফের কথা চলে আসছে ওনার ফ্যামিলি এখন দারুণ কষ্টের মধ্যে বেড়ে যাপন করছে একজন অরুণ রায় একজন অরুণ রায় যার ভূমিকা অনেক একজন অরুণ রায়ের নাম কেন এখনো উজ্জ্বল নয় জাতির কাছে একজন অরুণ রায়ের পরিবার কেন কষ্টে থাকবে এই সোনার বাংলাদেশে এটি কিন্তু এই সেমিনারে আমি মাননীয় ডিজি সাহেবকে অনুরোধ করবো ইমাল ভাইকে অনুরোধ করবো এবং আর্কাইভের কাছে অনুরোধ করব কোনোভাবে যদি অরুণ রায়কে নামটা উজ্জ্বল করা যায় তার পরিবার থেকে যদি স্বীকৃতি দেওয়া যায় এবং তার পরিবারের পাশে যদি দাঁড়ানো যায় আমি মনে করি যে আর্কাইভের এটা মহাপবিত্র একটি কাজ হবে একটি বড় কাজ হবে নিবন্ধিত মিয়া সিনেমা দেখতে যান হ্যাঁ দেখতে যাওয়ার সময় যে ইন্সপিরেশন হলের ভিতরে যে ইন্সপিরেশনটা পেয়েছিলেন হ্যাঁ এটা কিন্তু আমার যদি ভুল না হয় এটা মুক্তিযুদ্ধের আগের ঘটনা রাইট তো তখন মুক্তিযুদ্ধের উপরে সিনেমা কিংবা ওই ফিল্মটা কীভাবে মানুষকে অনুপ্রাণিত করেছে এইটা কিন্তু উনি ফোকাস করেছে ইটস ভেরি ভাইটাল ইস্যুস হ্যাঁ তো এই কথাটা হচ্ছে কাসার ভাইয়ের নিজের বক্তব্য এটা আমাদের মুক্তিযুদ্ধে এটা ফিল্মগুলো কীভাবে অনুপ্রাণিত করেছে কিংবা কীভাবে প্রভাব ফেলেছে একদম সরাসরি ইটস এভিডেন্স ফ্রম কাসার ভাই হ্যাঁ কাসার ভাই রেফারেন্স যদি বাবু ভাই মনে করেন যে না এটাকে ইনক্লুড করা যায় যে সিনেমা হলের ভিতরে এটা বিগ ইম্প্যাক্ট যে পর্দায় একটা জিনিস হচ্ছে সেই সাথে দর্শক সেটার সাথে এগ্রি করে তুলে নিয়ে আসতেছেন তাদের মধ্যে যে স্পিরিট তাদের মধ্যে যে ফোর্সটা গ্রো করতেছে করছে অর্থাৎ মুক্তিযুদ্ধের জন্য তারা যে আস্তে আস্তে প্রিপেয়ার হচ্ছে এই ব্যাপারটা যদি তুলে নিয়ে আসা যায় আমার মনে হয় এটা বিগ ইস্যুস হতে পারে এই এই গবেষণা কর্মটির সাথে আমরা চলচ্চিত্র নিয়ে গবেষণা করবো কিন্তু গবেষণাটার সাথে আমাদের মুক্তিযুদ্ধের সংশ্লিষ্টতা আছে সুতরাং এই বিষয়টি একেবারেই স্পর্শকাতর বিষয় সুতরাং আমরা গবেষক দলে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ দলে আমরা যারা আলোচনা সমালোচনায় আছি সবাই এই বিষয়টি আমাদের মাথায় রেখে আগাতে হবে আজকে যারা উপস্থিত থাকেন যারা শুনলেন পরামর্শ দিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আমাদের তিনজন আহত আমার পরিচালক মহোদয়